হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার, তোমাদের সাথে জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান সিলেবাসের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল টপিক, কোষ বিভাজনের প্রকারভেদ, তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন। ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, বুঝবার জন্য ভীষণ দরকার, ফলে এই নিয়ে আমরা আজকের আলোচনা করব। আর এই মাইটোসিস সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর তার সাথে আজকের এই স্মার্ট ক্লাস, সব কিছু মিলিয়ে তুমি নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনটা একটা বিশাল বড় জার্নি, ফলে মাইটোসিস সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমরা মাইটোসিস কোষ বিভাজনকে তিনটে আলাদা আলাদা ক্লাসে ভাগ করেছি। চলো, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লাস আমরা করেছি, আজ তাহলে শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বের ক্লাস শুরু করা যাক। ক্যারিওকাইনেসিসের শেষ উপদশা, টেলোফেজ। টেলো কথার অর্থ শেষ, টেল অর্থাৎ শেষ। স্বাভাবিকভাবেই ক্যারিওকাইনেসিসের শেষ উপদশা, তাই এখানে শেষ বা টেলোফেজ বলা হয়েছে। কি ঠিক, খেয়াল করো লাইনটা কি লেখা, প্রোফেজের ঠিক বিপরীত দশা। একদম এই লাইনটা থেকেই প্রশ্ন আসবে, প্রোফেজের বিপরীত দশা কোন দশা? টেলোফেজ। এবার মনে করো প্রোফেজ দশায় ঠিক কি ঘটেছিল, তার অপোজিট ঘটনাগুলোই ঘটবে। অবশ্যই বেমতন্তু সৃষ্টি হয়েছিল, অবশ্যই নিউক্লিয় পর্দার নিউক্লিয়লাস অবলুপ্ত হয়েছিল এবং ক্রোমোজোম সৃষ্টি হয়েছিল ডিহাইড্রেশন বা জল বিয়োজনের দ্বারা। এই তিনটে ঘটনারই বিপরীত ঘটনা ঘটবে। যেমন দেখো, অবশ্যই জল বিয়োজন যদি হয়ে থাকে তাহলে এখানে জল সংযোজন ঘটবে। তখন আমরা বলেছিলাম স্পাইরিলাইজেশন, এখানে হবে ডিস্পাইরিলাইজেশন, অকুণ্ডলীকরণ, অর্থাৎ জল সংযোজন ঘটে, প্রোফেজে জল বিয়োজন ঘটেছিল। নাম্বার টু, বেমতন্তু বিলুপ্ত হয়, ওখানে বেমতন্তু সৃষ্টি হতে শুরু করেছিল। অবশ্যই বেমতন্তুর কাজ ছিল অ্যানাফেজীয় গমনে, ক্রোমোজোমের দুটো প্রান্তের দিকে বা মেরুর দিকে গমনে সাহায্য করা। ক্রোমোজোম দুটো প্রান্তের দিকে চলে গেছে, এখন আর বেমতন্তুর প্রয়োজন নেই, ফলে বেমতন্তু বিলুপ্ত। অ্যান্ড নাম্বার থ্রি, অবশ্যই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়লাস অবলুপ্ত হয়েছিল, প্রোফেজের যেটা একটা প্রধান ঘটনা ছিল, আবার তারা পুনরাবির্ভাব ঘটবে, রিঅ্যাপিয়ার করবে। এই তিনটে ঘটনাই আসলে টেলোফেজের প্রধান ঘটনা, যারা প্রোফেজের ঠিক বিপরীত, অর্থাৎ জল সংযোজন হবে, যেটা ক্রোমোজোমের মতো গঠন ছিল সেটা আবার ডিসপাইরিলাইজেশন হবে। নাম্বার টু, বেমতন্তু সৃষ্টি হয়েছিল প্রোফেজে, টেলোফেজে গিয়ে বেমতন্তু বিলুপ্ত হবে। আর নাম্বার থ্রি, অবশ্যই নিউক্লিয় পর্দার নিউক্লিয় লাশ যে দুটো অবলুপ্ত হয়েছিল তারা পুনরায় সৃষ্টি হবে, তাদের রিঅ্যাপিয়ার বা পুনরাবির্ভাব করবে। অর্থাৎ এক্স্যাক্টলি এই মুহূর্তে যখন টেলোফেজ, তখন ওই জনিত্রী কোষের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন কমপ্লিট। হাউ ইট লুকস, কেমন দেখতে হয়, চলো আমরা একটা ছবি দিয়ে দেখার চেষ্টা করেছি। এই গোটা কোষটা হলো জনিত্রী কোষ, সেই জনিত্রী কোষের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন টেলোফেজ দশার মাধ্যমে শেষ হলো। এখন নিউক্লিয়াস বিভাজনের পরে কী হলো দেখো, জনিত্রী কোষের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো ছিল, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড আদার্স, তারা যেমন তেমন রয়েছে। দেখো দুটো প্রান্তের দিকে, যেহেতু এই দুটোকে আমি দেখিয়েছি নতুন বেমতন্তু বা সেন্ট্রিয়ল, অর্থাৎ একটা প্রাণী কোষের কথাই বলছি, রয়েছে। কিন্তু দেখো বেমতন্তুগুলো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করছে, লুপ্ত হচ্ছে। আর এখানে এবং এখানে এই দেখো ডিসপাইরিলাইজেশন হয়ে আবার ক্রোমোজোমগুলো ক্রোমাটিন জালিকার মতো গঠন তৈরি করেছে। আর মোর ইম্পর্টেন্টলি দেখো, নিউক্লিয় পর্দা কিন্তু ফিরে এসছে। এই যে নিউক্লিয় পর্দা বেষ্টিত ক্রোমাটিন জালিকা, সেটাকেই আমরা বলেছি অপত্য নিউক্লিয়াস। দেখো একটা অপত্য নিউক্লিয়াস, আরও একটা অপত্য নিউক্লিয়াস, মোট দুটো অপত্য নিউক্লিয়াস জনিত্রী কোষের মধ্যে, দুটো অপত্য নিউক্লিয়াসের উপস্থিতি আমরা পেলাম। কিভাবে সৃষ্টি হলো? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং এই টেলোফেজ দশার দ্বারা। নিউক্লিয়াসের বিভাজনের অর্থ ক্রোমোজোমের বিভাজন, এবং এখানে কিন্তু ক্রোমোজোম সমান হারে বিভাজিত হয়েছে, অর্ধেক অপত্য ক্রোমোজোম একটা মেরুতে, বাকি অর্ধেক অপত্য ক্রোমোজোম অন্য মেরুতে কিন্তু
অগ্রসর হয়েছে, ফলে আমরা টেলোফেজ দশার শেষে ঠিক এই অবস্থাটা পাব। আমাদের উদ্দেশ্যই তাই ছিল, ক্যারিওকাইনেসিসের শেষ, নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ, দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি। ক্লিয়ার? এই যে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হলো, এটা ঠিক কি ঘটলো আমরা একটু যদি দেখার চেষ্টা করি। দেখো এখানে এই যে দুটো কোষ, তাদের নিউক্লিয়াসের মধ্যে এই দেখো নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটছে। পুনরায় আবির্ভাব ঘটার সাথে দেখো নিউক্লিয় পর্দার আবির্ভাব, বেমতন্তুও অবলুপ্তি ঘটলো। তাহলে বেমতন্তুর অবলুপ্তি, নিউক্লিয় পর্দা, পুনরাবির্ভাব, দুটো নিউক্লিয়াস এখনও কিন্তু তারা একটা কমন জনিত্রী কোষের মধ্যে অবস্থান করছে, কারণ সাইটোপ্লাজমের বিভাজন এখনও ঘটেনি। এটাই হলো টেলোফেজ দশা। তাহলে আমরা দেখলাম টেলোফেজ দশার শেষে অবশ্যই বেমতন্তুর অবলুপ্তি, নিউক্লিয় পর্দায় পুনরার আবির্ভাব, দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি, এখনও একই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু দুটো অপত্য নিউক্লিয়াস অবস্থান করছে। এটাই হলো টেলোফেজ দশার শেষ। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের শেষে দুটো নিউক্লিয়াস পাবো, আর সেই দুটো নিউক্লিয়াস রয়েছে একই জনিত্রী কোষের সাইটোপ্লাজমে। ক্লিয়ার? ফলে ক্যারিওকাইনেসিস শেষ, তাহলে নেক্সট আমাদের দেখতে হবে সাইটোকাইনেসিস প্রসেস কীভাবে ঘটছে। ক্যারিওকাইনেসিসের শেষে জনিত্রী কোষের সাইটোপ্লাজমে দুটো অপত্য নিউক্লিয়াস আমরা পেয়েছি, আর ক্যারিওকাইনেসিসের পরের যে স্টেজ সেটা হলো সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। প্রসঙ্গত বলে রাখি, প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজন একটু আলাদা পদ্ধতি। আমরা প্রথমে প্রাণীকোষের সাইটোকাইনেসিসটা আলোচনা করি। কীভাবে হয় প্রাণীকোষের সাইটোপ্লাজমের বিভাজন, কীভাবে ঘটে, এক কথায় মনে রাখতে হবে, ক্লিভেজ গঠনের দ্বারা। ক্লিভেজ কথার অর্থ হলো ভাঁজ, একটা খাঁজ, একটা গভীর অংশ সৃষ্টি হয়, ফলে সাইটোপ্লাজম পৃথক হয়। কীভাবে সেই ক্লিভেজ বা ফাড়ো গঠিত হয় আমরা দেখব। প্রথমেই কি বলেছি দেখো, প্রাণীকোষের ক্ষেত্রে অ্যাক্টিন ও মায়োসিন, নিশ্চয়ই তোমরা জানো সংকোচনশীল প্রোটিন দ্বারা গঠিত এই অ্যাক্টিন আর মায়োসিন, এই অ্যাক্টিন আর মায়োসিন দ্বারা গঠিত একটা কন্ট্রাক্টাইল রিং, রিং কথার অর্থ গোলাকার অংশ তৈরি হয়। কোথায় তৈরি হয়? দুটো অপত্য নিউক্লিয়াসের মাঝে। তাহলে দুটো অপত্য নিউক্লিয়াসের মাঝে অ্যাক্টিন ও মায়োসিন সমৃদ্ধ একটা কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়। ওই কন্ট্রাক্টাইল মানে সংকোচনশীল রিং, ওই রিংয়ের সংকোচনের ফলে ক্লিভেজ বা ভাঁজ গঠিত হয়। আমরা যে বললাম ভাঁজ গঠিত হয়, ওই কন্ট্রাক্টাইল রিংয়ের সংকোচনের ফলে ভাঁজ গঠিত হয়। যত সময় যায় ওই ক্লিভেজ গভীরতর হতে থাকে এবং আলটিমেটলি দুদিক থেকে ওই ক্লিভেজ মিলিত হয়, ফলে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। ফলে ইট ইজ ভেরি ইজি, কন্ট্রাক্টাইল রিং বা সংকোচনশীল রিং গঠিত হয়, সেই রিং সংকুচিত হলে ক্লিভেজ গঠিত হবে, যত সময় অগ্রসর হয় ক্লিভেজ গভীরতর হয় এবং সেই ক্লিভেজ মিলিত হয়ে সাইটোপ্লাজম বিভক্ত হয় ও অপত্য কোষ সৃষ্টি হয়। চলো একটু দেখে নিই একটা ভিডিওর মাধ্যমে। এটা একটা কোষ দেখো যেখানে দুটো নিউক্লিয়াস কিন্তু বিভাজন হয়েছে, কীভাবে সাইটোকাইনেসিস ঘটছে। দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী অংশে দেখো এই হলো কন্ট্রাক্টাইল রিং, এই যে সরু সুতোর মতো অংশ তৈরি হচ্ছে, এগুলো কী দ্বারা তৈরি? অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি। সেই কন্ট্রাক্টাইল রিং ক্রমাগত সংকুচিত হচ্ছে, ফলে উভয় প্রান্ত থেকে দেখো একটা খাঁজের সৃষ্টি হচ্ছে, গহ্বর সৃষ্টি হচ্ছে, এটাকেই বলি ক্লিভেজ বা ফাড়ো। যত সময় যাচ্ছে এই খাঁজ কিন্তু আরো গভীরতর হচ্ছে, গভীরতর হচ্ছে, গভীরতর হচ্ছে, একটা সময় দুটো সাইটোপ্লাজম পৃথক, দুটো নতুন অপত্য কোষ সৃষ্টি। চলো আমরা আরও একবার দেখে নিই কীভাবে ঠিক ঘটনাটা ঘটছে সাইটোকাইনেসিস। দেখো একটা জনিত্রী কোষ নিউক্লিয়াসের বিভাজনের শেষে দুপ্রান্তে দুটো অপত্য নিউক্লিয়াস, তার মধ্যবর্তী অংশে এই যে সুতোর মতো অংশ দেখছি, এই সুতোর মতো অংশগুলোই হলো অ্যাক্টিন ও মায়োসিন সমৃদ্ধ কন্ট্রাক্টাইল রিং, সংকোচনশীল রিং, দেখো সংকুচিত হচ্ছে, ফলে এই যে খাঁজ তৈরি হচ্ছে তাকে বলেছি ক্লিভেজ বা ফাড়ো। যত সময় যায় এই ক্লিভেজ আরও গভীরতর হয়, গভীরতর হতে হতে এক সময় দুজনে পৃথক হবে এবং অপত্য সাইটোপ্লাজম পেয়ে দুটো নতুন কোষের সৃষ্টি করবে। এটাই হলো আমাদের এখানে সাইটোকাইনেসিসের প্রসেস। অর্থাৎ কী হলো, দুটো অপত্য নিউক্লিয়াস, তার মধ্যবর্তী অংশে তৈরি হবে কন্ট্রাক্টাইল বা সংকোচনশীল রিং, অ্যাক্টিন ও মায়োসিন সমৃদ্ধ, সময়ের সাথে সাথে সেই সংকোচনশীল রিংয়ের সংকোচনের ফলে ক্লিভেজ বা ফাড়ো গঠিত হবে। যত সময় যাবে সেই ফাড়ো আরও গভীরতর হবে, কেন, সংকোচন বাড়ছে কন্ট্রাক্টাইল রিংয়ের, সেই গভীরতর হতে হতে দুটো সাইটোপ্লাজম পৃথক,
অপত্য কোষ সৃষ্টি এবং সেই অপত্য কোষের প্রত্যেকেই নিজস্ব নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সমৃদ্ধ। দেখো আমরা দুটো অপত্য কোষ পেয়েছি, এটাই ছিল আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এখানে আমরা যেটা দেখলাম, যে সাইটোকাইনেসিস দেখছি, এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে। বলে রাখি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু হলেও আলাদা, কিন্তু বেসিক জিনিস সেম, তারা নিজস্ব সাইটোপ্লাজম পাবে। ফলে কন্ট্রাক্টাইল রিং এবং ক্লিভেজ গঠনের মাধ্যমে প্রাণী কোষের সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, দুটো অপত্য কোষ তৈরি হয়। চলো দেখি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঠিক কীভাবে সম্পন্ন হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে, অবশ্যই পদ্ধতিটা বিস্তারিত আমরা দেখব, কিন্তু এক কথায় যদি বলি, সেল প্লেট বা কোষপাত গঠনের দ্বারা। কোষপাত কী, কীভাবে সৃষ্টি হয়, সেটাই আমরা এখনই দেখব। একটু মনে করিয়ে দিই, আমরা প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস দেখেছিলাম ক্লিভেজ গঠনের দ্বারা, ফারো। এখানে সেল প্লেট বা কোষপাত কীভাবে সৃষ্টি হয়, দেখো আমি একটা ফ্লো চার্ট দিয়েছি, এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করো, তারপর আমরা ডিটেলস জানবো এক্স্যাক্ট প্রসেস। প্রথমে বলেছি, নিরক্ষীয় তলে মাইক্রোটিবিউল গঠন, মাইক্রোটিবিউল বা অনুনালিকাগুলো নিরক্ষীয় তলে এসে সঞ্চিত হয়, আর ওই অনুনালিকাগুলো সঞ্চয়ের ফলে ফ্রাগমোপ্লাস্ট নামক একটা গঠন সঞ্চিত হয়, সৃষ্টি হয়। তাহলে অনুনালিকার সঞ্চয় এবং ফ্রাগমোপ্লাস্ট সৃষ্টি, অ্যাকচুয়ালি এই ফ্রাগমোপ্লাস্টের গঠনের দ্বারাই সেল প্লেট গঠনের প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। এখন ফ্রাগমোপ্লাস্ট গঠনের পর তার সাথে গলগি বডি, উদ্ভিদ কোষ তার গলগি বডি, তাকে আমরা কি বলি, ডিকটিওজম। উদ্ভিদ কোষের গলগি বডিকে আমরা বলি ডিকটিওজম। সেই ডিকটিওজম থেকে ক্ষরিত নানান বস্তু সমৃদ্ধ থলির মতো পদার্থ, যাকে আমরা বলি ভেসিকল, সেই ভেসিকলগুলো এসে ফ্রাগমোপ্লাস্টের উভয় পাশে জমা হয়। তাহলে প্রথমে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়েছে মাইক্রোটিবিউল দিয়ে, তার উভয় পার্শ্বে এসে ডিকটিওজম হতে ক্ষরিত ভেসিকল জমা হবে। এখন ডিকটিওজমের উভয় পার্শ্বে ওই ভেসিকল জমা হওয়ার ফলে যে দৃঢ় গঠনটা তৈরি হলো, সেটাই হলো কোষপাত বা সেল প্লেট। এই যে কোষপাত বা সেল প্লেট গঠিত হলো, ইন্টারেস্টিংলি এই যে কোষপাত বা সেল প্লেট, তার মধ্যে ওই কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন অংশ প্রবেশ করে ছিদ্রযুক্ত করে, যেটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। আমরা জানি দুটো পার্শ্ববর্তী উদ্ভিদ কোষের সাথে প্লাজমোডেজমাটা দ্বারা সংযোগ রক্ষা হয়, সেই ছিদ্রগুলো যে প্লাজমোডেজমাটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ প্রবাহিত হয়ে সৃষ্টি করে। আর প্লাজমোডেজমাটা গঠনের পর কি ঘটে, মধ্যপর্দা, মিডল ল্যামেলা। আমরা জানি কোষ প্রাচীরের গঠনে তার মধ্যপর্দা থাকে, প্রাথমিক পর্দা থাকে, এই সেই মিডল ল্যামেলা এবং প্রাথমিক প্রাচীরও সৃষ্টি হয়। আর এই মধ্যপর্দা ও প্রাথমিক প্রাচীর গঠিত হয়ে তবেই কোষপাতের পরে কোষ প্রাচীর গঠন কমপ্লিট হয় এবং দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে চাইছি, প্রথমে মাইক্রোটিবিউল গঠন, মাইক্রোটিবিউলের পরে ভেসিকল, ভেসিকল দ্বারা জমা হলে কোষপাত গঠন, তারপরে মধ্যপর্দা আর প্রাথমিক প্রাচীর গঠিত হবে। চলো আমরা ভিডিওর মাধ্যমে দেখি। এই দেখো দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়ে রয়েছে, দুটো নিউক্লিয়াসের মাঝে এই যে মাইক্রোটিবিউল জমা হলো, মাইক্রোটিবিউলের সঞ্চয়কে আমরা কি বলেছি, ফ্রাগমোপ্লাস্ট, অর্থাৎ ফ্রাগমোপ্লাস্ট গঠিত। এই যে থলির মতো অংশগুলো প্রবাহিত হচ্ছে, এগুলোই হলো গলগি বডি বা ডিকটিওজম থেকে ক্ষরিত ভেসিকল। সেই ভেসিকলগুলো দেখো ক্রমাগত জমা হচ্ছে, মাইক্রোটিবিউল দ্বারা তৈরি ফ্রাগমোপ্লাস্টের সাথে এই গোলাকার ভেসিকলগুলো জমা হওয়ার ফলে একটা পাতের মতো গঠন তৈরি করছে, যেটা এটাকেই আমরা বলেছি কোষপাত বা সেল প্লেট। দেখো সেল প্লেট গঠন সম্পূর্ণ, কিন্তু সেল প্লেট গঠন সম্পূর্ণ হলেও এই সেল প্লেটের সাথে আরও উপাদান সঞ্চিত হয়, সবই গঠিত হবে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। সেল প্লেট গঠন সম্পূর্ণ, এখন সেই সেল প্লেটের উভয় পার্শ্বে আরও যদি পেকটিন জাতীয় বস্তু সঞ্চিত হয়, মিডল ল্যামেলা, মধ্যপর্দা গঠিত হয়, মধ্যপর্দা গঠিত হবে, মধ্যপর্দার আবার উভয় পার্শ্বে জমিত হয়, সঞ্চিত হয় প্রাথমিক প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল। ফলে কোষপাত, তারপর এগুলো গঠিত হয়। গোটা ঘটনাতে দেখো, এখানে ভেসিকল জমা হয়েছে, সেল প্লেট গঠিত হয়েছে, দুটো অপত্য নিউক্লিয়াস, এই সেল প্লেট গঠন কমপ্লিট। এখন এই সেল প্লেট গঠন যখন কমপ্লিট হলো, এটা হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর, অর্থাৎ এই হলো মাঝের কোষ প্রাচীর, এদিকে একটা অপত্য কোষ একটা নিউক্লিয়াস, এদিকে একটা অপত্য কোষ একটা নিউক্লিয়াস, নতুন কোষ প্রাচীর গঠিত হলো, এটাই ঘটনা। অর্থাৎ দুটো অপত্য নিউক্লিয়াস, মধ্যবর্তী অংশে মাইক্রোটিবিউলের সৃষ্টি, সেই মাইক্রোটিবিউল থেকে তৈরি হবে ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট থেকে ভেসিকল জমা হবে, সেল প্লেট গঠন এবং মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর গঠিত হয়ে দুদিকে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। অর্থাৎ খুব সিম্পলি, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতি দ্বারা,
উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট গঠনের দ্বারা দুটো নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। ফলে ক্যারিওকাইনেসিসের পর এই প্রক্রিয়ায় সাইটোকাইনেসিস সম্পন্ন হয় এবং অপত্য নিউক্লিয়াসগুলি নিজস্ব সাইটোপ্লাজম সহ অপত্য কোষে পরিণত হয়। এটাই ছিল মাইটোসিস কোষ বিভাজন। দুটো অপত্য কোষ তৈরি হবে আর প্রত্যেকটা অপত্য কোষে জনিত্রী কোষের মতন সমান সংখ্যক ক্রোমোজোম পাবে। এখন এই যে গোটা প্রসেসটা পড়লাম, একটা লম্বা জার্নি ছিল, আমরা ছোট্ট করে একটু দেখে নিতে চেষ্টা করি একটা ভিডিওর মাধ্যমে যে এক্স্যাক্টলি নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন ঠিক কীভাবে ঘটছে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কীভাবে একসঙ্গে ঘটছে। চলো একদম শেষ পর্যায়ে একটু দেখে নিই আমরা। দেখো, এটা একটা জনিত্রী কোষ, প্রোফেজ দশা। দেখো, ক্রোমাটিন জালিকাগুলো জালকের আকারে ছড়িয়ে রয়েছে, ক্রমাগত ডিহাইড্রেশন হচ্ছে, দণ্ডাকার ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, সেই ক্রোমোজোমগুলো মাঝ বরাবর জমা হচ্ছে, মেটাফেজ দশা। নিরক্ষীয় তলে জমা হয়, মেটাফেজ প্লেট গঠন করে, আর মেটাফেজ প্লেটের পরে অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোম দুটো বিপরীত মেরুর দিকে সরে যাচ্ছে। টেলোফেজ দশায় দেখো প্রান্তে ক্রোমোজোম, এই দুটো অপত্য নিউক্লিয়াস, এই হলো সাইটোকাইনেসিস, দুটো অপত্য কোষ। আবার দেখো প্রোফেজ দশা, ক্রোমাটিন জালিকা, জল বিয়োজনের দ্বারা সেই ক্রোমাটিন জালিকা থেকে সুন্দরভাবে দণ্ডাকৃতি ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। প্রোফেজের পর মেটাফেজ দশায় সেই ক্রোমোজোমগুলো মাঝ বরাবর জমা হয়, মেটাফেজ প্লেট গঠন করে, আর মেটাফেজের পরে যখন অ্যানাফেজ দশা আসবে, এই মেটাফেজ দশায় থাকা ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, উভয় মেরুর দিকে গমন করে। টেলোফেজ দশায় প্রান্তের দিকে দুটো নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, সাইটোকাইনেসিস দ্বারা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের চারটে দশা, প্রোফেজ, সেখানে প্রধান ঘটনা কি, ক্রোমোজোম সৃষ্টি হয়। দেখো ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে ক্রোমাটিন জালিকা থেকে। সেকেন্ড স্টেজ মেটাফেজ, মেটাফেজ প্লেট গঠন করে নিরক্ষীয় তল বরাবর। থার্ড স্টেজ ক্যারিওকাইনেসিসের কি, মেটাফেজের পরে থার্ড স্টেজ আসে অ্যানাফেজ, অপত্য ক্রোমোজোম সৃষ্টি এবং অ্যানাফেজীয় গমন। আর টেলোফেজ, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটবে, অপত্য নিউক্লিয়াস সৃষ্টি, আর সাইটোকাইনেসিস বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি। এটাই হলো কমপ্লিট মাইটোসিস প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঠিকভাবে প্রস্তুতি নাও, সঠিকভাবে ক্লাসটাকে ফলো করো। শুধু একটাই বিষয় তোমাদের মনে রাখতে হবে, এই বিষয়টা যতটা কনসেপচুয়াল ততটাই এক্সামে ড্রয়িংয়ের পারপাসে গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যেকটা দশার সঠিক চিহ্নিতকরণ চিত্র বারবার প্র্যাকটিস করো এবং ক্লাসটা দেখো, আর রিপিটেডলি বিভিন্ন স্টেজগুলো নানান প্রশ্নের সমাধানের মাধ্যমে নিজেকে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখো। জীবনবিজ্ঞান বিষয়ের এই রকম আরও নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।